আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ২৬টি খাল উদ্ধার করে পাড় বাঁধিয়ে রাজধানীবাসীকে নান্দনিক পরিবেশ উপহার দিতে চায় ঢাকার দুই সিটি কর্পোরেশন। খালপাড়ে সবুজায়ন করে পথচারীদের হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া সাইকেলের জন্য আলাদা লেনও করতে চায় সিটি কর্তৃপক্ষ। রিপোর্ট মাহমুদ হাসানের। ভেনিস, ইতালির দৃষ্টিনন্দন শহরটি যেন পানির উপর ভাসছে। নদী খাল ভিত্তিক যোগাযোগ, খাল নদী ভিত্তিক অর্থনীতি, ভোর হতেই জেগে ওঠে শহরটি। নদী খালে সারি সারি নৌকা পর্যটকদের আকর্ষণ করে শহরটির সৌন্দর্য। আর এই ভেনিসের মতোই ঢাকার আশেপাশে রয়েছে অসংখ্য খাল নদী। ২৬টি খালের দায়িত্ব নিয়ে ঢাকাকে ভেনিসের মতো করে গড়তে চান দক্ষিণ সিটির মেয়র। এখনও যে খালগুলো রয়েছে, যেই জলাশয়গুলো রয়েছে, আমরা যদি প্রত্যেকটা খাল জলাশয় সংযোগ করতে পারি তাহলে আমি মনে করি যে ভেনিসের থেকে কম হবে না ঢাকা শহর। দায়িত্ব হাতে নিয়েই ঢাকা জেলা প্রশাসকের সিএস দাগে ওয়াসার দেয়া ২৬টি খাল উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে। উচ্ছেদ করা হচ্ছে খালের দুপারের অবৈধ স্থাপনা। মেজারমেন্ট করে দেওয়ার পরে খালের উপরে কোনো ধরনের অবৈধ কোনো কিছু থাকতে পারবে না, এটিকে উচ্ছেদ হবে এবং খালগুলোকে আমরা পুনঃখনন করব। দখল দূষণে জর্জরিত খালগুলোর বর্জ্য অপসারণ করে পানি প্রবাহ ঠিক রাখা বড় চ্যালেঞ্জ। ২০ থেকে ৩০ বছরের জঞ্জাল অপসারণ করার চ্যালেঞ্জে সফল হবে বলেই আশা প্রকাশ করেছে সিটি কর্পোরেশন। যন্ত্রপাতি যেগুলো আমাদের কাছে আছে, ওয়াসার কাছে যেগুলো আছে, এবং আমাদের বিআইডব্লিউটি থেকেও নিয়েছি আমরা, জানেন। এইভাবে আমরা সবার সহযোগিতা এবং সমন্বয়ের মাধ্যমেই এই খালগুলো ইনশাল্লাহ পরিষ্কার করব। ঢাকার খালগুলোকে ঘিরে নান্দনিক পরিবেশ তৈরির সফলতা নিয়ে ভিন্ন মত আছে নগর পরিকল্পনাবিদদের। দুই পাশে যে জায়গাটা আপনি কেটে নেবেন, এটা তো খালের জায়গা থেকে নেবেন, মানুষের জমি থেকে নেবেন না, তাহলে খাল দিয়ে পানি যাওয়ার কথা ছিল। সেই জায়গাটা যখন আপনি কেটে নান্দনিকের কারণে যতটুকু জায়গায় আপনি করেন, ওয়াকওয়ে করেন, পাশে বসার জায়গা করেন, যাই করেন, সেটা খালের জায়গা কমে যাচ্ছে। অর্থাৎ এখনও পানি ধারণ করছিল না, তখন আরও কমে গেল। খালের প্রশস্ততা না কমিয়ে দুপাশের সৌন্দর্য কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে নজর দিতে দুই সিটি কর্পোরেশনকে তাগিদ দিলেন নগর পরিকল্পনাবিদরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।